সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে দু চারটে কথা বলবো। ব্যোমকেন্দ্রের পরিচালনায় আমি দুটো নাটক করেছি, একটা আপলিশ, এটা নাট্যমেলার অন্যান্য নাটকের প্রথম দিন, যেটা পরে আর কি তিন দিন এবার মৃত্যু সম্মেলনী করেছিল। আরেকটা নাটক করেছিলাম সম্ভবত ওটা 2012, আরেকটা করেছিলাম 2014, এটা হচ্ছে ঐতিহাসিক পালা রাজা হরিশ্চন্দ্র। এই হরিশ্চন্দ্রের দু একটা কথা বলবো। ব্যোমকেন্দ্রা যখন এই নাটকটা ধরা হয়, আপলিশ করার পরে আমার সাথে একদিন বিধান মার্কেটে ব্যোমকেন্দ্রার সাথে দেখা, সাথে শ্রীপদদাও ছিলেন, ওই মুড়ি যে বাজারটা বসে বিরামপুর ওখানে। তা আমাকে বললো, বপু তুমি একটু আমার বাড়িতে এসো, তো একটু দরকার আছে, অনেকের সন্ধ্যা নাটকটা ধরবো, তোমাকে নিয়ে ওই নাটকটা করবো, আমাকে নিয়ে রোলটা নাকি। সেই সময় আমার একটু অসুবিধাও ছিল, কিন্তু ব্যোমকেন্দ্রা মুখের উপর আমি না করতে পারিনি, আমি গিয়েছিলাম ব্যোমকেন্দ্রার বাড়িতে, গিয়ে দু তিন দিন রিহার্সাল হলো। তারপরে হঠাৎ মিত্র সম্মেলনী থেকে একটা আলোচনা হচ্ছিল যে 1914 সালে তখনকার যারা দোষ ছিলেন তারা এই নাটকটা করেছিল, রাজা হরিশ্চন্দ্র, রানী সৈবাল একজন পুরুষ অভিনেতা কৈলাসে যে করেছিলেন, আবার 2014-তে 100 বছর হবে, আমরা এই নাটকটা করবো, কিরোজ প্রসাদ বিদ্যা বলে। তখন ব্যোমকেন্দ্রা বলে, লোক দাদা ওই নাটকটা তো করি অনেক বড়, তাহলে আমরা ওইটা করি, কিছুদিন পরে রিহার্সালটা শুরু, প্রচুর ক্যারেক্টার। এবার কথা হচ্ছে যে আমরা ভাবছি যে রাজা হরিশ্চন্দ্র রোলটা কে করবো, আমরা চম্পক চট্টোপাধ্যায় আছেন এখানে অনেকেই চেনেন, সবাই চেনেন, আমরা ভেবেছিলাম চম্পকটাকে হয়তো রাজা হরিশ্চন্দ্র চরিত্রটা করতে পারবো। তা আমাদের সবার চরিত্র সব ঠিকঠাক হয়ে গেছে, দেখি যে না ওটা নিয়ে ব্যোমকেন্দ্রা কিছু বলতেন না। তারপর দেখি আমরা ব্যোমকেন্দ্রা বললেন, এই রোলটা আমি, এই চরিত্র আমি অভিনয়, তা আমরা না সে কথা বলতে কি ব্যোমকেন্দ্রা তখন প্রচুর মানে তখন বলতে তো অনেক সিনিয়র লোক, বয়স হয়ে গেছে, তার আগে ব্যোমকেন্দ্রার একটা ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, মাথানা 11টা ক্লট হয়েছিল, অসুস্থ, মনে রাখতে পারবে কিনা এটা আমাদের ভয়। তা বললাম ব্যোমকেন্দ্রা না বড় রিস্ক নিয়ে একেবারে এত বড় একটা নাটক, এতগুলো ক্যারেক্টার, মানে সবাইকে দেখবে না এই নিজেরটা করবে। ব্যোমকেন্দ্রার ভাই বলে গেলেন যে ব্যোমকেন্দ্রার তো দেখেছি রাজা হরিশ্চন্দ্র দেখতে গিয়ে করতে গিয়ে কিছু কিছু টের পেয়েছি, দু একজনকে নিয়ে ব্যোমকেন্দ্রার খুব মজা করতেন, তারা কি করে হাঁটে কি করে হাঁটে, মানে অন্য একটা মানুষ ওরকম করবে মিমিক্রি করবে, এটা আমাদের কাছে কেমন যেন বেশ মজাই না। তো সত্যি কথা বলতে কি নাটকটা যেদিন হলো আমরা সব নাটকটা শেষ হলো আমরা তো ভেতরে ভেতরে ভয় লাগছে যে মানে মনে রাখতে পারবে তো এরকম একটা মানে এর থেকে মানে শুরু হওয়ার আগেই আমরা তো একটু চিন্তায় ছিলাম আমরা, কিন্তু কোনো থেকে তো আমরা একটু বলতে পারিনি বলতে পারবো না, সত্যি অসাধারণ হ্যাস অফ। আমরা বলতাম বলি যে না পুরোনো চাল ভাতে পারে, ব্যোমকেন্দ্রা দেখিয়ে দিলেন যে ওই বয়সে ওই রোলটা করা যায়, অত বড় একটা রোল, বড় বড় ডায়লগ আর শব্দগুলো অন্যরকম ছিল, বাক্যগুলো অন্যরকম ছিল, সাধারণ নাইটেটিক ঐতিহাসিক পালা, তো অসাধারণ দক্ষতায় ব্যোমকেন্দ্রা নাটকটা করলেন সবাইকে নিয়ে, মানে এটা আজীবন মনে থাকে। তারপরে আমি কর্মের দায়িত্বে আমি আছি, আমি নাটকটা করার জন্য ব্যোমকেন্দ্রাকে বলতাম যে ব্যোমকেন্দ্রা আমার জন্য নাটক বইবে রাখবে, এই ব্যোমকেন্দ্রার বাড়িতে দেখছি প্রচুর বই, এই কুন্দলদা বলে গেল প্রচুর বই, ব্যোমকেন্দ্রা বলে তুমি চলে এসো ফোন করলো না কিন্তু চলে, আমি বই নিতাম ভারতপত্র হতো না নাটকপত্র হতো না, আবার ফেরত দিয়ে আসতাম, আমাকে বলতে বপু তোমাকেই দেখি একমাত্র বই নিয়ে বই ফেরত দিচ্ছ। তারপর একদিন আমি ব্যোমকেন্দ্রা ব্যোমকেন্দ্রা নাটকই পাচ্ছি না, মাকে বলে কি তুমি আমার বাড়িতে কালকে এসো তো, আমার কাছে একটা জ্যোতিষমান চট্টোপাধ্যায় একটা বই আছে, একাঙ্ক নাটক নাটক 7টা আছে, আমার মনে হয় একটা হতো হয়তো তোমার পছন্দ হলো বই যেতে পারো, তো বইটা নিয়ে এলাম, নিয়ে পড়ে পড়লাম, আর সত্যি ওখান থেকে একটা বেশ মজার একটা গোয়েন্দা কাহিনী সেটা নিয়ে পড়লাম, যেটা আছে সেটা করলাম। তো এই হচ্ছে ব্যোমকেন্দ্রা। আর আরেকটা কথা বলি যে 12 সালে আমরা যে নাটকটা করেছিলাম তাই সেকেন্ড জানুয়ারি যেটা হয় আর কি, সেগুলি দল হিসাবে প্রথম দিন দরকার পড়ে,
2011-তে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল 8ই সেপ্টেম্বর। তো তখন রিসার্চ চলছে, তো ব্যোমকেশদা আমরা একটা দুভাগ হয়ে গেছে যে পরের দিন রিসার্চ হবেই কি হবে না। তো ব্যোমকেশদা না বললেন কি দেখো আমার না কালকে রিসার্চটা না হলে ভালো হয়, আমার ঠিক ভালো থাকে, কালকে একটু বেরিয়ে গেছে একটু রেস্ট নিই। পরের দিন যখন 8ই সেপ্টেম্বর সেখান বিশ্বকর্মা পুজো, 8ই সেপ্টেম্বর ভূমিকম্পটা দেখি, পরের দিন যখন আমরা রিহার্সালে এলাম ব্যোমকেশদা আমাদের বলছেন দেখেছো কালকে যদি রিহার্সালটা ফেলতাম তাহলে আমাদের কি অবস্থা হতো, আমরা সবাই মিলে একেবারে পরিকি মনি করে আমরা বাড়ির দিকে সবাই ছুটতাম, হ্যাঁ না হয়ে ভালো হয়েছে বলো। তারপরে আমরা ব্যোমকেশদার সাথে বলতাম যেহেতু ইঞ্জিনিয়ার ছিলেন, ব্যোমকেশদা ইঞ্জিনিয়ার রাস্তা ভেঙে গেলো কী করে হবে, ব্যোমকেশদা আমাদের সাথে এইভাবে এইভাবে রাস্তা করতে হয়েছে। যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে, ব্যোমকেশদার প্রতি আবার আমি আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে এবং ব্যোমকেশদার পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করি। নমস্কার।